চতুর্থ অধিকার আইনটা সংশোধন করা দরকার। তো রাত্রে একটা মেসেজ পেয়েছে, আমাদের একজন রিসার্চার একটা উপজেলায় কাজ করতে গিয়েছে, তাকে এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, ইউএনের পক্ষ থেকে বলা হয়েছে আপনার অনুমতি কথা, এবং এটা একটা এনজিও কর্তৃক অনুমোদিত অনুমোদিত প্রকল্প, কিন্তু এই হয়রানি এখনো অব্যাহত আছে। তো এর অবসান হওয়া দরকার। চতুর্থ অধিকার আইন হওয়ার আগেই এই দৈত্য প্রাপ্তির এই প্রচেষ্টাটা আমরা সুজনের পক্ষে করেছিলাম এবং ওটা একটা নিয়ে জালিয়াতি হয়েছিল এবং আমরা এটা চলেছিলাম এবং তাই এটা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এটা এটা এবং এইগুলোই আমরা পরবর্তীতে এই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে তুলে ধরছি এবং এই যে টিআইবির এই বছর তারাও এটা করেছে, আমরা 2005 সাল থেকে এই তথ্যগুলো তুলে ধরছি এবং এই তথ্যগুলোর উদ্দেশ্য তথ্য প্রদানের উদ্দেশ্য হলো জনগণকে ক্ষমতায়িত করা, ভোটারদেরকে ক্ষমতায়িত করা, যাতে তারা জেনে শুনে বুঝে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর আরেকটা যে শেষ কথা আমি বলবো যে যা এই তথ্য অধিকার আইনটা সংশোধন করা দরকার। একটা সংশোধনী কথা আমাদের বিবেচনা করা দরকার। আমরা গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের আমাদের যদি সরকারকে যদি স্বচ্ছ জবাবদিহি হতে হয়, আমাদের যদি একটা ওই যে স্বচ্ছ জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হয় এবং রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার এবং গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। কারণ রাজনৈতিক যদি দল যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, দায়বদ্ধ না হয়, তাহলে আমরা একটা স্বচ্ছ গণতান্ত্রিক দায়বদ্ধ ওই যে রাষ্ট্রীয় কাঠামো সরকার ব্যবস্থা পাবো এটা আশা করা অপরিহার্য।